এই ভিডিওটিতে আমি আপনাদের বলতে চলেছি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে 30 সেকেন্ডের বেশি সময়ের ভিডিও কিভাবে দেবেন। বন্ধুরা, আমরা যখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোনো লং ভিডিও শেয়ার করতে যাই, তখন সেই পুরো ভিডিওটি আমরা শেয়ার করতে পারি না। এখানে আমি যে ট্রিক্সের কথা বলতে চলেছি সেটি অবলম্বন করলে আপনি যত বড় ভিডিও চান না কেন, আপনার হোয়াটসঅ্যাপ স্টোরিতে ছাড়তে পারবেন। তো আপনিও যদি চান হোয়াটসঅ্যাপ স্টোরিতে লম্বা ভিডিও শেয়ার করতে, তাহলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে হোয়াটসঅ্যাপ স্টোরিতে লং ভিডিও ছাড়তে হয়। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে এইভাবে বেল আইকন অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবার প্রথমে আপনার ফোনে যদি কোনো ভিডিও থাকে যেটি আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে চান, যেমন এখানে আমি আমার ফোনের গ্যালারি ওপেন করে নিয়ে এখানে যে 13 মিনিট 20 সেকেন্ডের যে ভিডিওটি রয়েছে, যেটি আমি রেকর্ড করে গ্যালারিতে রেখেছিলাম, এই পুরো ভিডিওটি আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছেড়ে আপনাদের দেখাতে চলেছি। তো আমরা নর্মাল অবস্থায় যখন এরকম ভিডিও সিলেক্ট করে নিচে সেন্ড অপশনের ওপর ক্লিক করে এইভাবে হোয়াটসঅ্যাপ লোগোটিকে সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে গিয়ে মাই স্ট্যাটাস সিলেক্ট করে ভিডিওটি শেয়ার করতে গেলে দেখতে পাবো যে এই ভিডিওটির শুধু 30 সেকেন্ডের আগে পিছনের যে কোনো পার্টি স্ট্যাটাসে শেয়ার করতে পারছি। অর্থাৎ 30 সেকেন্ডের বেশি সময়ের ভিডিও আমরা কখনো এখান থেকে শেয়ার করতে পারবো না। তো পুরো ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে হলে সবার প্রথমে আপনাদের ফোনে খুবই ছোট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর শেষে আমি আপনাদের তা বলে দেব। তার আগে এই অ্যাপ্লিকেশনের সেটিংসের বিষয়ে আমি আপনাদের আগে বলবো যে অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওপেন করলে অ্যাপের পেজটি সবার প্রথমে এরকম দেখাবে। আপনারা এখানে ক্লিক করে আপনার ফোন স্টোরেজের পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। এবার আপনারা এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন যে ভিডিওটি আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে চান। ভিডিও সিলেক্ট করার পর আপনার সামনে স্ক্রিনটি এরকম দেখাবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে নিচের দিকে এটি 10 সেকেন্ড করা আছে, আপনারা এটি এইভাবে বাড়িয়ে বাড়িয়ে 30 সেকেন্ড করে নেবেন। 30 সেকেন্ড করে দেওয়ার পর ওপরে রাইট অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকমভাবে কিছুক্ষণ সময় ধরে এখানে প্রসেসিং হবে। আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না এটি কমপ্লিট দেখায়। এরপর নেক্সটের ওপর ক্লিক করলে যদি এরকম অ্যাড আসে, তাহলে অ্যাডটি এইভাবে কেটে দিয়ে আবারও নেক্সটের ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম টাইপের একটি পেজ চলে আসবে। এখানে আপনারা নিচের দিকে শেয়ার অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ লোগো দেখতে পাবেন। এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপটি ওপেন করে ওপরে মাই স্ট্যাটাস লেখা দেখতে পাবেন, এটি সিলেক্ট করে নিচে সেন্ড অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার পুরো ভিডিওটি 9টি আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে গেছে। এবার আমি আমার এই কমপ্লিট ভিডিওটি এখান থেকে শেয়ার করতে পারবো। তো শেয়ার করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করলেই আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনার ভিডিওটি পার্ট পার্টভাবে শেয়ার হয়ে যাবে। এখানে এইভাবে আপনি আপনার ফোনের নোটিফিকেশন বারে গিয়ে দেখতে পাবেন যে আপনার ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড হচ্ছে। এবার আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে স্ট্যাটাসে গিয়ে মাই স্ট্যাটাসের ওপর ক্লিক করলে দেখতে পাবো যে আগে যেখানে আমি 30 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করতে পারছিলাম না, সেখানে আমার পুরো ভিডিওটি এইভাবে পাট পাট আকারে এখানে শেয়ার হয়ে গেছে জাস্ট এক ক্লিকেই। এরপর আমি আপনাদের বলবো যে আপনি অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন। তো সবার প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে ওপরে সার্চ অপশনের ওপর ক্লিক করে লিখবেন লং ভিডিও স্ট্যাটাস ফর হোয়াটসঅ্যাপ। লং ভিডিও স্ট্যাটাস ফর হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লং ভিডিও খুব সহজেই দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।